তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট এর জিওগ্রাফি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পরীক্ষায় ক্লাস 7 এ ভূগোলের নাম্বার থাকবে 25, সময় থাকবে 50 মিনিট। একের প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করে লেখো, তিনটে প্রশ্ন তিন নাম্বার। একের এক নাম্বার, নদী যেখানে শেষ হয় তাকে বলে উৎস, জলাশয়, মোহনা, সমুদ্র, এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে সেটাই আমাদের লিখতে হবে। নদী যেখানে সৃষ্টি হয় তাকে আমরা বলবো নদীর সোর্স, অর্থাৎ নদীর উৎস। আর নদী যেখানে অন্য একটা নদীতে মিলিত হয় সেটাকে বলবো নদীর মোহনা, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে মোহনা। মোহনা বলতে সেই নদীটা কোথায় মিশছে, অর্থাৎ সে সমুদ্রতে মিশতে পারে, জলাশয়ে মিশতে পারে। তো যেখানে মিশছে অর্থাৎ অন্য নদীতে বা অন্য জলাশয়ে যেখানে মিশছে তাকেই বলবো কি মোহনা। আর যেখান থেকে নদীর সৃষ্টি হয় তাকে বলবো নদীর উৎস। ওকে, একে দু নম্বর প্রশ্ন, তাজমহল তৈরি হয়েছে কোন পাথর দিয়ে? অপশন আছে চুনাপাথর, ব্যাসাল্ট, মার্বেল, গ্রানাইট। এর মধ্যে সঠিক উত্তরটি হবে মার্বেল, অর্থাৎ তাজমহল তৈরি হয়েছে মার্বেল দিয়ে। বেশিরভাগ স্থাপত্যের কার্য কিন্তু মার্বেল দিয়ে তৈরি করা হয়। এরপরে দেখো একে তিন নাম্বার, জীবাশ্ম দেখা যায় আগ্নেয় শিলায়, পাললিক শিলায়, রূপান্তরিত শিলায়, এর মধ্যে কোন উত্তরটি সঠিক হবে আমাদের লিখতে হবে। জীবাশ্ম বলতে ফসিল বোঝানো হয়, সাধারণত ফসিল পাওয়া যায় পাললিক শিলায়। এখানে বাকি যে অপশনগুলো আছে আগ্নেয় শিলায় বা রূপান্তরিত শিলা, সেটা কি হয় অতিরিক্ত তাপ এবং চাপে সেখানে যদি ফসিল থাকেও সেটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। একমাত্র পাললিক শিলাইতে কিন্তু ফসিল বা জীবাশ্ম ভালো থাকে, কোনো কনফিউশন যেন না থাকে। অর্থাৎ জীবাশ্ম কোথায় থাকে? পাললিক শিলায় থাকে। যুক্তিসহ বোঝো, দেখবে ভালো লাগবে। দু নম্বর প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও, নটি প্রশ্ন ন নম্বর। দুইয়ের এক নম্বর, আন্তর্জাতিক নদী কাকে বলে? সোজা ভাষায় বুঝলে বলবো, যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তাকে বলবো আন্তর্জাতিক নদী। এখানে দেখো সংজ্ঞা আছে, যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকেই আন্তর্জাতিক নদী বলে। উদাহরণ হিসাবে বলা হচ্ছে এশিয়া মহাদেশের ব্রহ্মপুত্র। তুমি চিন্তা করো, এই ব্রহ্মপুত্র নদী চীনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, ভারতবর্ষের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং শেষে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। অর্থাৎ এই নদীর মোহনা কিন্তু বঙ্গোপসাগর। যে সমস্ত নদী অনেকগুলো দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হবে তাকেই বলবো আমরা কি আন্তর্জাতিক নদী বা ইন্টারন্যাশনাল রিভার। একই রকমভাবে আফ্রিকার নীল নদ, ইউরোপের রাইন নদ ইত্যাদি, আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। এরপরে দুই দু নম্বর, ভারতের কোন নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি? ভারতবর্ষের বেশিরভাগ নদীর মোহনায় কিন্তু বদ্বীপ গড়ে উঠেছে। দেখো এখানে উত্তর হবে নর্মদা, নর্মদা নদীর মোহনায় কোনো রকম বদ্বীপ গড়ে ওঠেনি। এরপর দুই তিন নম্বর, কোন শিলায় খনিজ তেল পাওয়া যায়? উত্তর হবে পাললিক শিলায়। খনিজ তেল বলতে ফসিল ফুয়েল যেটাকে বলা হয়। অন্যান্য শিলা যেরকম ধরো আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলাতে কী হয়, প্রচণ্ড তাপ এবং চাপে সেগুলো উৎপন্ন হয়, যে কারণে ওখানকার ফসিল ফুয়েলটা নষ্ট হয়ে যায়। আর পাললিক শিলাতে কী হয়, সেই জিনিসটা থেকে যায়। আর অন্যান্য শিলা পাললিক শিলার মতোভাবে তৈরি হয় না। পাললিক শিলাতে কী হয়, পলি বালির সঙ্গে সঙ্গে কোনো কোনো জীবজন্তু পলির নিচে চাপা পড়ে যায়, সেগুলো পরবর্তী গেলে কী হয়, ফসিল ফুয়েলে পরিণত হয়। যেরকম ধরো আমরা বলতে পারি কয়লা, তারপরে বলতে পারি ডিজেল, এগুলো সবই কিন্তু ফসিল ফুয়েলের মধ্যে পড়ে, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ে। এবার দুই চার নম্বর, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম পামির মালভূমি এবং পৃথিবীর ছাদ তিব্বত মালভূমি, সত্য না মিথ্যা সেটা আমাদের লিখতে হবে। প্রশ্ন কিন্তু যথেষ্ট কনফিউশনের আর যথেষ্ট ইম্পর্টেন্ট। এটা হবে মিথ্যা, কারণ পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হলো কি তিব্বত, অর্থাৎ সবথেকে বড় মালভূমি কি সেটা তিব্বত। আর পৃথিবীর ছাদ বলা হয় কাকে, সেটাকে বলা হয় পামির মালভূমিকে। এরপর দুই পাঁচ নম্বর, নিশ কোন শিলায় রূপান্তরিত রূপ? নিশ কোন শিলায় রূপান্তরিত রূপ? উত্তর হবে দেখো নিশ হলো গ্রানাইট শিলায় রূপান্তরিত রূপ। প্রশ্ন যথেষ্ট ইম্পর্টেন্ট। এরপর দু ছ নম্বর, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি? উষ্ণ মরুভূমি তা আবার বৃহত্তম, উত্তর হবে সাহারা মরুভূমি। দুই সাত নম্বর, কাকে মরুভূমির জাহাজ বলা হয়? উত্তর হবে উটকে মরুভূমির জাহাজ বলা হয়। দুই আট নম্বর, ইজিপশিয়ান কটন বলতে কী বোঝো? উত্তর হবে নীল নদের বদ্বীপ অঞ্চলে প্রচুর পরিমাণে লম্বা আঁশের তুলো পাওয়া যায়, অর্থাৎ তুলো চাষ হয়, এগুলোকেই সারা বিশ্বে ইজিপশিয়ান কটন বলে। অর্থাৎ নীল নদের চারপাশে যে বড় বড় কটন চাষ হয়, অর্থাৎ লম্বা লম্বা আঁশের তুলো চাষ হয়, সেগুলোকেই সারা বিশ্বে কী বলে, ইজিপশিয়ান কটন বলে। দুই নয় নম্বর, কাকে নীল নদের দান বলা হয়? উত্তর হবে মিশরকে নীল নদের দান বলা হয়। দেখো মিশর হলো নদীকেন্দ্রিক দেশ, সেই নদীকেন্দ্রিক দেশের জন্য সেখানে কৃষিকাজ থেকে শুরু করে অন্যান্য সব কিছুই ভালো। আর এই ভালোর পেছনে মেন কারণটা কি, নীল নদের বয়ে চলা, এই জন্য মিশরকে নীল নদের দান বলা হয়। এবার প্রশ্ন তিনের নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্ন, দুটো প্রশ্নের নাম্বার কত আছে চার, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য নাম্বার আছে দুই করে। তিনের এক নম্বর, নদীর গতিপথকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? নদীর গতিপথকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়, যথা উচ্চ গতি বা পার্বত্য গতি, মধ্য গতি বা সমভূমির গতি এবং নিম্ন গতি। নদী পর্বত বা উঁচু মালভূমি থেকে সৃষ্টি হওয়ার পরে সমভূমিতে যে প্রবাহিত হবে তার আগে পর্যন্ত, অর্থাৎ পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে প্রবাহিত হওয়ার আগে পর্যন্ত নদীর যে গতি সেটাকে বলবো হচ্ছে কি উচ্চ গতি। এই গতিতে নদীর স্রোত হয় খুব বেশি, যে কারণে নদীর প্রধান কার্য কিন্তু ক্ষয়কার্য হয় আর তার সঙ্গে সঙ্গে বহনও হয়। আর মধ্যগতি বা সমভূমির মধ্যে দিয়ে যখন নদী প্রবাহিত হয় তার গতিকে বলবো হচ্ছে মধ্যগতি বা সমভূমির গতি।
এই সময় নদীর প্রধান কার্য কিন্তু হয় বহন করা, অর্থাৎ পার্বত্য অঞ্চল থেকে যে পলিবালিগুলো ভেঙে নিয়ে আসে, পাথরগুলো বা বালিগুলো বালিকণাগুলো নিয়ে আসে, সেগুলো পরিবহন করে নিয়ে যাওয়া। আর তার সঙ্গে সঙ্গে হালকা সঞ্চয় কার্য দেখা যায়। আর নিম্নগতি বলতে নদী যেখানে মিলিত হতে যাচ্ছে, হয়তো বড় একটা জলাশয় মিলিত হতে যেতে পারে বা সমুদ্রে মিলিত হতে যেতে পারে, সেখানে নদীর গতি খুব স্লো হয়, খুব ধীর গতি সম্পন্ন হয়। যে কোনো নদীর মধ্যে থাকা পলিবালিগুলো কী হয়, থিতিয়ে থিতিয়ে নিচের দিকে পড়ে এবং সেগুলো জমা হতে হতে একটা সময় বদ্বীপ বা সমভূমি তৈরি করে। অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি নিম্নগতির কাজ হচ্ছে সঞ্চয় কার্য। একটু এক্সট্রাও জেনে নিলাম। 3-2, জলবিভাজিকা কাকে বলে? দেখো প্রশ্নের মধ্যে উত্তর আছে, জলকে বিভাজন করা। উত্তর লিখবে, দেখো উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয় সে বৃষ্টির জল ভূমির ডাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায়। অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাই তাকে জলবিভাজিকা বলে। জলবিভাজিকা বিভিন্ন দিকে বয়ে চলা জল একাধিক ছোটো ছোটো জলাধারের মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। বিষয়টা এরকমভাবে চিন্তা করো, ধরো এটা একটা পাহাড়, এখানে কী হচ্ছে বৃষ্টি পড়ছে, ওকে, এই দেখো এই যে পাহাড়ের যে ঢালটা আছে এই বরাবর, চলো কালার চেঞ্জ করে বুঝাই, এই যে এটার কথা বলছি এইখানটায়, এখানটা কী হচ্ছে দেখো এই যে বৃষ্টি যেগুলো পড়ছে সেটা দুটো পার্টে বিভাজিত হচ্ছে, এদিকে একটা অংশ যাচ্ছে এদিকে একটা অংশ যাচ্ছে, এরকম করে কী হচ্ছে দুটো খণ্ডে বিভাজন করে দিচ্ছে সেই জলকে, এটাই জলবিভাজিকা বলবো। কাকে বলবো? সেই পাহাড়টাকে বলবো। এবার দেখো এই যে জলগুলো গড়িয়ে 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 আলটিমেটলি কিন্তু একটা এই ছোটো ছোটো জলাধারগুলো জলগুলো কী হচ্ছে গড়িয়ে গিয়ে একটা নদীর সৃষ্টি করছে, তাই না? তারপর প্রশ্ন দেখো 3, উৎপত্তি অনুযায়ী পর্বত প্রধানত কয় প্রকার ও কী কী? উত্তর হবে, দেখো উৎপত্তি অনুযায়ী পর্বত 3 ধরনের হয়, যথা ভঙ্গিল পর্বত, 2 স্তূপ পর্বত, আর একটা হচ্ছে কি আগ্নেয় পর্বত। এরপরের প্রশ্ন 4 প্রশ্ন দেখো, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির জন্য নাম্বার রয়েছে 3 করে। 4-1, ওয়াদি ও আর কি, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আফ্রিকা মহাদেশের। উত্তর হবে দেখো, ওয়াদি সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত ও মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, তবে নদীগুলোতে বেশিরভাগই শুকনো, অর্থাৎ জল তেমন থাকে না। আর এই শুকনো নদীর খাদগুলোকেই বলা হয় ওখানকার ভাষায় ওয়াদি। আর কি সাহারা মরুভূমির যেসব অঞ্চলগুলোতে বালির স্তূপ জমা হয়ে ছোটো ছোটো পাহাড়ের মতো তৈরি হয়েছে, অর্থাৎ অনেক বালি জমা হয়ে হয়ে কী হয়েছে একটা পাহাড়ের মতো তৈরি করেছে, সেই ছোটো ছোটো পাহাড়গুলোকেই বলা হয় আর্ক। কিসের পাহাড়? বালির পাহাড়, মনে রাখতে হবে। হ্যাঁ 4-2, খামসিন, হারমাট্টান ও সাইমিম বলতে কী হয়েছে? খুব ইম্পর্ট্যান্ট আর খুব আসে প্রশ্নগুলো। উত্তর হবে দেখো, গরমকালে সাহারা মরুভূমির উপরে একরকমের গরম আর শুকনো বাতাস বয়ে যায়, স্থানীয় ভাষায় একে খামসিন নামে ডাকা হয়। জানো তো সাহারা মরুভূমি হচ্ছে একটা উষ্ণ মরুভূমি, তো সেখানে তো গরম বাতাস বইবেই। এখনকার দিনে আমাদের এখানে কী আর গরম বইতে থাকে জানো, সাহারা মরুভূমিতে কোথাও কোথাও 58 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা চলে যায়, অর্থাৎ 58 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে যায়। ভাবো তাহলে কী হারে গরম হবে এখানে। আচ্ছা তারপর দেখো, গিনি উপকূল অঞ্চলে এই খামসিনকে বলা হয় হারমাট্টান, মানে হাড় ভেঙে গেছে না, কেমন টাইপের ওয়ার্ড। যাই হোক, গরমকালে দিনের বেলায় কখনো কখনো প্রবল বালির ঝড় হতে দেখা যায়, তাকে স্থানীয় ভাষায় বলা হয় সাইমুম। তার মানে বালির যে জ্বর হয় তাকে বলবো হচ্ছে কি সাইমুম। তারপর প্রশ্ন দেখো 4-3, লাভাগড়িত মালভূমি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, লাভাগড়িত মালভূমির অ্যান্সারটা লিখবে দেখো, অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে যে বিরাট মালভূমি সৃষ্টি করে তাকেই লাভাগড়িত মালভূমি বলে। উদাহরণ, ভারতের দক্ষিণাত্য মালভূমি, মালব মালভূমি ইত্যাদি। তারপর 5-এর প্রশ্ন দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, নাম্বার আছে 5। 1, ভেল বলতে কী বোঝো? আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় হতো কেন? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, চলো অ্যান্সারটা বলি। আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে কালাহারি মরুভূমির আর ভারত মহাসাগরের ধারে উপকূল অঞ্চলে শীতকালে বেশ ঠান্ডা পড়ে, গরমকালে মোটামুটি গরম, শীত গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে পার্থক্য খুব বেশি। এখানে মরু অঞ্চলের থেকে একটু বেশি বৃষ্টি হয়, উঁচু পাহাড়ের ঢালে পপলার, উইলো এইসব গাছ দেখা যায়, সমভূমি এলাকায় ছোটো খসখসে সবুজ ঘাস দেখা যায়। এই যে তৃণভূমি আছে, অর্থাৎ এই যে ঘাস যেগুলো আছে এগুলোকে আমরা বলবো হচ্ছে কি ভেল্ট। তারপরে দেখো, প্রাকৃতিক দুর্গম, অস্বস্তিকর উষ্মাদ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় ইত্যাদি কারণের জন্য বহুদিন পর্যন্ত আফ্রিকা মহাদেশের সঙ্গে আধুনিক সভ্যতার তেমন মিলবন্ধন ছিল না, মানে আধুনিক সভ্যতার যে যোগাযোগ ব্যবস্থা সেটা ছিল না, অর্থাৎ বলতে গেলে আধুনিক সভ্যতার যে আলো সেটা কিন্তু সেই আফ্রিকা মহাদেশে পৌঁছেছিল না। কেন? সেখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, হিংস্র পশু, তারপর দুর্গম এলাকা ইত্যাদি কারণে, এই জন্যই একসময় আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। তারপর প্রশ্ন 6, হিমালয় পর্বত ভারতীয়দের জীবনে কীভাবে প্রভাব ফেলে সেই সম্পর্কে যা যেন লিখো, বড় প্রশ্ন। উত্তর হবে দেখো, উঁচু পর্বতের বরফগোলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়, যেহেতু হিমালয় একটা বড় পর্বত, তাই না, সেখান থেকে অনেক নদী সৃষ্টি হয়, সেই নদীর যে জলগুলো আছে সেগুলোই কিন্তু ভূমির ঢাল বরাবর প্রবাহিত হতে থাকে ভারতবর্ষের মধ্যে দিয়ে, যে কারণে কৃষিকাজ থেকে শুরু করে সব কিছু কিন্তু ভালো। এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায়, যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। তারপর 2, জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়, হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়।
অনেক ক্ষেত্রে কি হয় যে মেঘগুলো আছে সেগুলো হিমালয় পর্বতে বাধা পাচ্ছে আর তারপরে কী হচ্ছে বৃষ্টিপাত ঘটাচ্ছে, তাই না? যে কারণে ভারতবর্ষে কিন্তু যথেষ্ট বৃষ্টিপাতও ঘটে। তিন নম্বর, পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদীগুলোর জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক। ওখান থেকে যে নদীগুলো আসছে সেখানে সারা বছরই জল থাকে, যে কারণে কী হচ্ছে তারপর ডিপেন্ড করে জলবিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। তারপরে দেখো চার নম্বর, পার্বত্য অঞ্চলে সারা বছর সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। এবার পার্বত্য অঞ্চলে তো প্রচুর নরম কাঠের বনভূমি গড়ে ওঠে, সেই নরম কাঠের বনভূমি থেকে আমরা কী পাই, নরম নরম কাঠও পাচ্ছি যেগুলো আমাদের কাজে লাগছে, প্লাস তার থেকে কিন্তু একটা বড় একটা সাপ্লাই সেই অক্সিজেনটাও পাচ্ছি, তাই না? আচ্ছা তারপর প্রশ্ন, তারপরে পয়েন্ট দেখো পাঁচ নম্বর, পার্বত্যের ঢালগুলোয় ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায়। পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা যায়, তাই না? তো দেখো পার্বত্য অঞ্চলে যেহেতু প্রচুর জঙ্গল ফঙ্গল জন্মায় তার জন্য ওখানে পশুচারণটা ভালো, অর্থাৎ বিভিন্ন টাইপের পশু টশু পালন করা যায়। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পার্বতের ঢালগুলো কেটে কেটে অনেকে ঝাপ চাষ বা ঝুম চাষ যেটাকে বলে সেই ঝুম চাষ অর্থাৎ কৃষিকাজও কিন্তু অনেকে করে। তারপরে পয়েন্ট দেখো ছ নম্বর, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা আরামদায়ক আবহাওয়া জন্য ভালো পর্যটন ক্ষেত্র গড়ে ওঠে, যেমন দার্জিলিং উটি সিমলা। পার্বত্য অঞ্চলে কী হয় আবহাওয়াটা বেশ মনোরম হয়, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়, যে কারণে অনেকেই কিন্তু ঘুরতে যায়, দার্জিলিং বলো গ্যাংটক বলো, তাই না, সিমলা ইত্যাদি জায়গাগুলোতে। ওকে আমাদের জিওগ্রাফি সেট কমপ্লিট হলো, দাদার কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো থেকো।